এবারে চলো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করে নিই। দেখো আমি বোর্ডে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখেছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কয়েকটা লিখেছি, এগুলো আমরা পড়বো। এবং গল্পটাকে ওই জন্য আমি বললাম ভালো করে মনে রাখতে হবে, তাহলে আমরা গল্প থেকেই লাইন তুলে দেওয়া হচ্ছে এবং মাঝখানে মাঝখানে ফিল করতে হবে, আমাদের গ্যাপ আছে, সেই গ্যাপ গুলোকে ফিল করার জন্য আমাদের গল্পটা মনে রাখতে হবে যে কোন জায়গায় কোন ওয়ার্ডটা বসবে। সেই জন্য গল্পটাকে ভালো করে রিডিং করো, মানে শুদ্ধ স্পেলিং শুদ্ধ রিডিং করো, তাহলে আর কোনো এক্সারসাইজই কঠিন লাগবে না। তাহলে দেখো ফার্স্টে কি আছে, ড্যাশ ইজ ক্রাইং, একদম গল্পের শুরুর লাইন। কি লাইন ছিল? ড্যাশ ইজ ক্রাইং। কে কাঁদছিল? রোহিলা। রোহিলা ইজ ক্রাইং, ভেরি গুড। তাহলে আমি এই কোয়েশ্চেনগুলো যখন করছি তোমরা নিজেরা নিজেদের মনে মনে উত্তর দাও। তাহলে রোহিলা ইজ ক্রাইং। নাম্বার টু, ড্যাশ ইজ ফলিং ফ্রম দ্য ট্রি। কি পড়ছিল? গাছ থেকে কিছু একটা পড়ছিল। কি পড়ছিল? ড্যাশ ইজ ফলিং ফ্রম দ্য ট্রি। কি পড়ছিল? ওয়ান লিফ, ভেরি গুড। ওয়ান লিফ ইজ ফলিং ফ্রম দ্য ট্রি। ওয়ান লিফ ইজ ফলিং ফ্রম দ্য ট্রি। নেক্সট কি আছে? দ্য উইন্ড ড্যাশ, মানে কি হবে? এটা একটা লাইন ছিল, জাস্ট লাইনটাকে তুলে দেওয়া হয়েছে। উইন্ড কি হয়েছিল? হাওয়া। হাওয়া কি হয় যখন পাতাটা পড়েছিল? হাওয়া কি করেছিল? উইন্ড ব্লোজ, দ্য উইন্ড ব্লোজ, দ্য উইন্ড ব্লোজ। তারপরে কি আছে? দ্য লিফ dances dash and down dash and right. কি হবে এখানে? The leaf dances dash and down, up and down, very good. যখন পাতাটা হাওয়া বওয়ার জন্য কি হচ্ছিল, একবার হাওয়ায় উঠছিল একবার নিচে নামছিল, এরকম করছিল, dances, ওটাকে নাচের সাথে তুলনা করা হয়েছে, যেন পাতাটা নাচছে। The leaf dances up and down, ড্যাশ অ্যান্ড রাইট। ড্যাশ অ্যান্ড রাইট কি হবে? লেফট অ্যান্ড রাইট, একবার বাঁ দিকে একবার ডান দিকে যাচ্ছিল। তাহলে লেফট লিখবো এখানে, দ্য লিফ ডান্সেস আপ অ্যান্ড ডাউন, লেফট অ্যান্ড রাইট, ঠিক আছে। লাস্ট কি আছে? রোহিলা ড্যাশ আপ দ্য, কি করেছিল পাতাটাকে রোহিলা লাস্টে, কয়েকদিন মধ্যে আছে, রোহিলা ড্যাশ আপ দ্য লিফ, রোহিলা তুলে নিয়েছিল, ওটা কি হবে? পিক্স, ভেরি গুড। রোহিলা পিক্স আপ দ্য লিফ, রোহিলা পিক্স আপ দ্য লিফ। তাহলে আমরা আরেকবার রিভিশন দিয়ে নিই। নাম্বার ওয়ান, রোহিলা ইজ ক্রাইং। হু ইজ ক্রাইং? রোহিলা ইজ ক্রাইং। তো আমাদের যদি এই কোয়েশ্চেনটা, এটা কোয়েশ্চেন ফরম্যাটেও আসে যে হু ইজ ক্রাইং, তখন তোমরা লিখতে পারবে রোহিলা, বা যদি ফুল সেন্টেন্স দেয় তাহলে রোহিলা ইজ ক্রাইং। ড্যাশ ইজ ফলিং ফ্রম দ্য ট্রি, ওয়ান লিফ ইজ ফলিং ফ্রম দ্য ট্রি। দ্য উইন্ড ড্যাশ, দ্য উইন্ড ব্লোজ, দ্য লিফ ডান্সেস ড্যাশ অ্যান্ড ডাউন ড্যাশ অ্যান্ড রাইট, দ্য লিফ ডান্সেস আপ অ্যান্ড ডাউন লেফট অ্যান্ড রাইট, রোহিলা ড্যাশ আপ দ্য লিফ, রোহিলা পিক্স আপ দ্য লিফ। তাহলে এরকম যদি কোয়েশ্চেন আসে হোয়াট ডাজ রোহিলা পিক আপ, তাহলে তোমরা লিখতে পারবে রোহিলা পিক্স আপ দ্য। তাহলে এগুলো কোয়েশ্চেন ফরম্যাটেও আসতে পারে, সেই জন্য যেটাই করবে খুব ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করবে। এবারে দেখো আমি যে এক্সারসাইজটা লিখেছি এখানে এটা একটু মজার, পিকচার রিলেটেড। লুক অ্যান্ড দ্য পিকচার্স ইন দ্য লেসন, রাইট আনসার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। গল্পটার মধ্যে যে তিনটে ছবি আছে, তিনটে চারটে, সেই ছবি কে দেখে আমাদের উত্তরগুলো লিখতে হবে এবার কিন্তু। তাহলে বইগুলো তোমরা সবাই খুলে নাও, দেখো আমার হাতেও বই আছে কিন্তু আমি সেটা তোমাদের ক্যামেরাতে এইভাবে দেখাতে পারবো না, সেজন্য তোমরা বইতে নিজেরা চেক করো এবং আমিও তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী উত্তরগুলো হচ্ছে সেগুলো আমরা লিখে নিই। এখানে আমরা ফুল সেন্টেন্স আনসারই লিখছি, যদি তোমাদের ওয়ান ওয়ার্ড আসে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রূপে আসে তখন তোমরা শুধু ওয়ার্ডটুকুন লিখবে। আচ্ছা তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, হাউ মেনি ফ্লাওয়ার্স আর দেয়ার অন দ্য রোজ বুশ। বলছে
যে হাউ মেনি ফ্লাওয়ার্স আর দেয়ার অন দ্য রোজ বুশ। দেখো একটা একদম লাস্ট যে পিকচারটা আছে, একদম লাস্ট যে পিকচার, সেই পিকচারের মধ্যে রোজ বুশের ছবি আছে, যেখানে নাকি রোহিলা ব্যাঙ্গেলটা খুঁজে পাচ্ছে। সেই লাস্ট পিকচারে চলে যাও, লাস্ট পিকচারে দেখো এক রোজ বুশের মধ্যে গোলাপ ফুল আঁকা আছে। সে কটা গোলাপ আছে ওখানে দেখো, আমি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 রোজ, 4 রোজেস। তাহলে আমরা এখানে লিখব হাউ মেনি ফ্লাওয়ার্স আর দেয়ার অন দ্য রোজ বুশ, দেয়ার আর four flowers on the rose bush. There are four flowers on the rose bush. Rose bush এর মধ্যে আমরা চারটে গোলাপ ফুল দেখতে পেয়েছি। Next question কি আছে দেখো, হাউ মেনি উড অ্যাপেলস আর দেয়ার অন দ্য গ্রাস। এটা আমাদের একদম ফার্স্ট পিকচারে আছে, আমরা আগের পেজে চলে যাব। দেখো আমাদের তো টোটাল তিনটে পিকচার বইতে, তো এই ফার্স্ট যে পেজে মানে আমাদের যেখানটা গল্পটা শুরু হচ্ছে সেই পেজটা খুলো, সেই পেজে দেখো যেখানে রোহিলা উড অ্যাপেল ট্রি এর নিচে বসে আছে, ওখানে কিন্তু কি আছে, উড অ্যাপেল আঁকা আছে। এবার সেটাই জিজ্ঞেস করছে হাউ মেনি উড অ্যাপেলস আর দেয়ার অন দ্য গ্রাস, নিচে যেগুলো পড়ে আছে কটা রয়েছে, কটা উড অ্যাপেল পড়ে আছে ঘাসের উপর। তাহলে আমরা লিখবো এখানে কটা আছে দেখো, 1, 2, 3, 4, 5 উড অ্যাপেলস। তাহলে আমরা লিখবো দেয়ার আর 5 good apples on the there are 5 good apples on the grass. তাহলে কটা, পাঁচটা, there are 5 good apples on the grass. এগুলো তোমাদের পরীক্ষার সময় নাও আসতে পারে, কিন্তু যেহেতু এক্সারসাইজে আছে আমি তোমাদেরকে করাচ্ছি, there are 5 good apples on the grass. Next question কি আছে দেখো, হাউ মেনি ব্যাঙ্গলস ডাজ রোহিলা হ্যাভ, হাউ মেনি ব্যাঙ্গলস ডাজ রোহিলা হ্যাভ। এটা আমাদের ছবি দেখতে হবে, তার জন্য কি করতে হবে দেখো, আমাদের লাস্ট যে পিকচারটা রয়েছে সেখানে আমরা রোহিলার হাতে দেখবো কয়েকটা ব্যাঙ্গেল আছে, লাল রঙের আছে না, তো সেই ব্যাঙ্গেলগুলো কটা আছে খুব ভালো করে গোনো, 3টে ব্যাঙ্গেল আছে ওর হাতে, আর একটা ব্যাঙ্গেল যেটা ও এই হোলটা থেকে তুলছে যখন খুঁজে পেলো ওর হারিয়ে দেওয়া ব্যাঙ্গেলটা, তাহলে টোটাল 4টে ব্যাঙ্গেল। এখানে ছবিতে আমরা 4টে ব্যাঙ্গেল দেখছি, তাহলে আমরা লিখবো Rohila has 4 bangles. Rohila has 4 bangles. How many bangles does Rohila have? Rohila has 4 bangles. Rohila has 4 bangles. Next question. How many birds are on the branches? How many birds are on the branches? গাছের ডালে কটা পাখি বসে আছে? দেখো এখানে আমাদের ছবিটা দেখতে হবে, প্রথম ছবিটাতে দেখো, তার সেকেন্ড আর থার্ড ছবিতে কোনো পাখি নেই, তো আমাদের প্রথম ছবিটায় যেতে হবে যেখানে আমরা উড অ্যাপেলটা কাউন্ট করলাম। দেখো এখানে দুটো পাখি বসে আছে, একটা লাল একটা হলুদ রঙের। তাহলে কটা হচ্ছে, দুটো পাখি বসে আছে ব্রাঞ্চেস, তাতে আমরা লিখবো সেটা, দেয়ার আর টু বার্ডস অন দ্য ব্রাঞ্চেস, দেয়ার আর টু বার্ডস অন দ্য ব্রাঞ্চেস। আমরা কটা দেখলাম পিকচারে, দুটো পাখি, দেয়ার আর টু বার্ডস অন দ্য ব্রাঞ্চেস। ঠিক আছে, তাহলে নেক্সট লাস্ট যে কোয়েশ্চেন আছে সেটা কি আছে দেখে নিই, হাউ মেনি পটস আর নিয়ার দ্য ওয়াল। পট, পট মানে যেখানে আমরা গাছ পুঁতি, যেটা টব বলা হয়। হাউ মেনি পটস আর নিয়ার দ্য ওয়াল, দেখো নিয়ার দ্য ওয়াল ফার্স্ট পেজে কোনো পট আমরা দেখছি না, সেকেন্ড পেজে দেখো তো আছে কিনা, হ্যাঁ সেকেন্ড পেজে, সেকেন্ড পিকচারে আমাদের
পট আছে, যখন রোহিলা পাতার পেছনে দৌড়চ্ছে ওপরের যে ছবিটা সেখানে কয়েকটা টব রাখা আছে, কটা টব বলো? 1, 2, 3, 4, 5, 6, টোটাল 6 পটস আর দেয়ার নিয়ার দ্য ওয়াল। তাহলে আমরা সেখানে আমরা লিখব দেয়ার আর 6 পটস নিয়ার দ্য ওয়াল, দেয়ার আর 6 পটস নিয়ার দ্য ওয়াল। তাহলে আমরা পিকচার থেকেও কোয়েশ্চেন আনসার করে নিলাম, আর একবার দেখে নিই, তোমরা মিলিয়ে নাও, চেক করে নাও, তোমরাও কিন্তু কাউন্ট করে করবে এগুলো। হাউ মেনি ফ্লাওয়ার্স আর দেয়ার অন দ্য রোজ বুশ, হাউ মেনি ফ্লাওয়ার্স আর দেয়ার অন দ্য রোজ বুশ, দেয়ার আর 4 ফ্লাওয়ার্স অন দ্য রোজ বুশ। হাউ মেনি উড অ্যাপলস আর দেয়ার অন দ্য গ্রাস, হাউ মেনি উড অ্যাপলস, দেয়ার আর 5 উড অ্যাপলস অন দ্য গ্রাস, এগুলো আমরা কাউন্ট করেছি। How many bangles does Rohila have? Rohila has 4 bangles. How many birds are on the branches? There are 2 birds on the branches. How many pots are near the wall? There are 6 pots near the wall. Tale bochhora amra next exercise e chole jabo.